আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। আজকে আমি দেখাবো গরুর মাংস দিয়ে ছোলা বুটের রান্নার রেসিপি। তো এই ছোলা বুটের ডাল গরুর মাংস দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, যে কোনো কিছুর সাথে সার্ভ করা যায়, ভাত বা রুটির সাথে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করে নিয়েছি। প্রথমে আমি কিছু চর্বিসহ মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বিসহ মাংস হলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি এখানে গরু মাংস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে মাটন বা চিকেন নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দেড় চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কম বেশি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া, এটা আমি নিজেই বানিয়ে নিয়েছি। তো এই গরম মশলার রেসিপিটিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি দুইটি দারুচিনি, দুইটি তেজপাতা। আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি, এবার দিয়ে দিলাম। সবগুলোকে এবার একসাথে মাখিয়ে নিব। আমি এখানে প্রেশার কুকারে রান্না করছি, আপনারা চাইলে পাতিলেও রান্না করতে পারেন। তো প্রেশার কুকারে আমি সম্পূর্ণ মাংস মাখায় একসাথে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম করেও আপনারা দিতে পারেন। তো আমি এভাবেই দিলাম। এবার চুলাটা অন করে দিয়েছি। তো মাংসটাকে আগে কষিয়ে নেব মিডিয়াম আঁচে। আমি একেবারেই ঢাকনা লাগাবো না, জাস্ট উপর থেকে এমনিতেই লাগিয়ে দেব 4-5 মিনিট। এভাবে করে করে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো মাংসটাকে যত ভালো কষানো যাবে রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো বেশি আসে। এবার দিয়ে দিচ্ছি 6-7টির মতো কাঁচামরিচ। তো আবারও ঢেকে দিয়েছিলাম, যেন আবারও আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মাংসটাকে সিদ্ধ করার জন্য। তো পানিটা দিয়ে আমি ঢেকে রাখবো, একদম মুখটা আটকে দিব না, এমনিতেই দিয়ে ঢেকে রাখবো। এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল, আমি 2-3 ঘন্টা আগেই এটা ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে অনেকটা ফুলে গেছে। আপনারা চেষ্টা করবেন 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখার জন্য। দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে আর কষানো হয়ে গেছে সুন্দর মতো। এবার আমি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য আরও একটু পানি দিয়ে নিলাম। তো আমি কয়েকটা সিটি দিয়ে নিলাম মাংসটা, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর প্রেশার কুকার কিন্তু সহজে খুলতে চায় না গরম ভাত থাকা অবস্থায়। তো আপনারা যদি একটা কিছু দিয়ে উপরে ধরেন তাহলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু আপনারা প্রেশার কুকারের ঢাকনাটা খুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেব, যেহেতু মাংসটাই অনেক শক্ত, তাড়াতাড়ি সিদ্ধ হয় না, বুটের ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আগে আমি মাংসটাকে সিদ্ধ করে নিলাম। এবার বুটের ডালটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি ঢাকনা একেবারে না লাগিয়ে, মানে উপরে রেখে, প্রেশার কুকারের উপরে রেখে
5 মিনিট পর পর একটু করে নেড়ে দেব। 2-3 বার এভাবে কষানোর পর এবার আমি পানি দিয়ে দিচ্ছি। জলটা আপনাদের পছন্দ মতো দিতে হবে, মানে পানিটা আপনারা কিরকম পানি রাখবেন সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো আমি এরকম ঘনত্ব রেখে নামিয়ে নিচ্ছি। ভাত বা রুটির সাথে কিন্তু একদমই জমে যাবে এই বুটের ডাল দিয়ে মাংস রান্নাটা। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিবেন, এতে করে আমার নতুন ভিডিও চলে যাবে সবার আগে আপনার কাছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।